বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে, এটাই ওদের কাজ। বাংলায় আমাদের অনেকভাবে হারানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। 2021 সালেও মানুষ দেখিয়ে দিয়েছে, 21 কখনো ভুলে যায় না, 21 কখনো মানুষকে ভুলতে দেয় না, 21 মনে রাখে। মানুষের এই বৃষ্টি বিজেপিকে 24 সালে ভারতবর্ষ থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমাদের লড়বার ক্ষমতা আছে, ওদের লড়বার ক্ষমতা নেই। আমাদের মেরুদণ্ড সোজা, ওদের মেরুদণ্ড বেঁকা। ওদের মেরুদণ্ডে একদিকে ইডি, একদিকে সিবিআই, অন্যদিকে ইনকাম ট্যাক্স, অন্যদিকে জিএসটি। আমাদের মেরুদণ্ড সোজা, আমরা মাথা উঁচু করে চলি। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক। আমরা বলি চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই। বড় বড় কথা, এ ভাষণ চলবে না। আগামী দিন দিল্লি দখল করবে কারা? আগামী দিন বিজেপিকে আপনারা হারাতে তৈরি আছেন? বিজেপি সিঙ্গেল মেজরিটি পাবে না, আই এম শিওর, আমি চ্যালেঞ্জ করে আপনাদের বলছি। আর যখন সিঙ্গেল মেজরিটি পাবে না, তখন অন্যান্যরা এক হয়ে যাবে। বিজেপিকে হারাবেন, জীবন দিয়ে লড়াই করবেন। আবার এলাকায় এলাকায় লোক পাঠাতে শুরু করেছে, কিছু ভুল ফোন নেতা পাঠাতে শুরু করেছে। লক্ষ্য রাখবেন কারা কারা যাচ্ছে আর কি কি করছে আর কোথায় কোথায় যাচ্ছে আর কি কি খাচ্ছে আর কি কি দিচ্ছে আর কি কি পাচ্ছে, এটা ভালো করে লক্ষ্য রাখবেন। বিজেপির কারাগার ভাঙো, 24-এ বিজেপির কারাগার ভাঙো। মানুষের সরকার আনো, এরা একেবারে মনুমেন্টাল ইনকম্পিটেন্স হয়ে গেছে। ভোট ফর 24, ইট ইস নট ভোট ফর ইলেকশন, ইট ইস এ ভোট ফর রিজেকশন। এইটা নিয়ে আপনাদের চলতে হবে। আর কথা হচ্ছে প্রত্যেকটা সিট জিততে হবে, শুধু এখানে নয়, ত্রিপুরায় জিততে হবে, আসামে জিততে হবে, মেঘালয়ে জিততে হবে, গোয়াতে জিততে হবে, ইউপিতে জিততে হবে, বিহারে জিততে হবে। আমরাও আমাদের বন্ধুদের সমর্থন করব, আমরাও লড়বো।